আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। তো এ তো হচ্ছে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি আর কি প্রতিদিনের মতো। তো সকাল প্রায় এখন 9:45 বাজে, তো এখন বের হয়ে যাচ্ছি। তো আমাদের গেট দিয়ে হচ্ছে গেটের সামনে এভাবে সবসময় ট্রাক মানগুলো দাঁড়িয়ে থাকে, এটা হচ্ছে ট্রাক স্ট্যান্ড। তো এখানে দাঁড়িয়ে হচ্ছে আমি এখন রিক্সার জন্য অপেক্ষা করছি। তো রিক্সা পেলে ওদেরকে নিয়ে যাব। তো যেহেতু রিক্সাটা পাওয়া হয়ে গেল, তো আমরা যথারীতি সবাই উঠে পড়লাম। পরে হচ্ছে মানে কয়েক, তো এই তো রিক্সা চলে আসাতে হচ্ছে আমরা এখন উঠে যাব। তো এই তো ওরা যেহেতু একা যেতে চায় না, তো ওদেরকে নিয়ে হচ্ছে গেট পর্যন্ত দিয়ে আসি আর কি। যেহেতু রাস্তায় অনেক সময় ভিড় থাকে, গ্যাঞ্জাম থাকে, তো আমি হচ্ছে ওদেরকে নিয়ে যাই আর কি। যেহেতু মানে অনেক জ্যাম পড়ে যায়, তো জ্যামের ভিতরে ওরা একা একা যেতে ভয় পায় অল্প সময়, তারপরও ওরা ভয় পায়। তো এই তো বাসায় এসে দেখি যে মানে কিছু অনলাইন থেকে কিছু ড্রেস অর্ডার করলাম, তো গেঞ্জি, তো সেগুলো হচ্ছে ওরা নিয়ে আসছে। তো একটু চেক করে দেখছি মানে আমি যেগুলো চাইছি সেগুলো এলো কি না, তো সেরকমই পেলাম আর কি। তো পেয়ে হচ্ছে একদম সফট নরম গেঞ্জি কাপড়ের ভিতরে যেরকম চেয়েছি সেরকম পেলাম। তো এগুলো হচ্ছে আমি দেখে ভালোভাবে দেখে তো এখন হচ্ছে এগুলো রেখে দিব আর কি। তারপরে এই তো দেখার পরে হচ্ছে বাস করে রেখে দিচ্ছি। তো মেয়েরা যদি পছন্দ করে, পছন্দ না করলেও কিছু করার নেই, যেহেতু ওদেরকে ওদের চার্জ দিয়ে আমি এটা নিয়ে নিলাম। তারপর আমার কাছে ভালো লাগলো যেহেতু ওরা পছন্দ করবে। তো এই তো কাঁচামরিচগুলো হচ্ছে ফ্রিজে রাখলে মানে কেউ কয়েকদিন থাকার পর পচে যায় যেহেতু কারেন্ট আপ ডাউন করে। তো এখন হচ্ছে আমি এগুলোকে এভাবে একটা কোটায় রেখে দিচ্ছি, দেখলাম যে বাহিরে রাখলে কীরকম হয়। তো প্রায় বিকেল 4 বাজে, তো এখন হচ্ছে মেয়েদের স্কুল ছুটি হয়ে যাবে। তো হচ্ছে আমি ওদেরকে আনতে যাচ্ছি, তো রিক্সায় করে যাব আর কি। তো এ তো বাসায় বিকেলবেলা হচ্ছে ওরা ওয়াফেল খাবে, তো ওদের জন্য ওয়াফেল আনা হলো। তো এ তো আজ হচ্ছে ড্রেস আনলাম, যে সেলাই করতে দিলাম, তো সেগুলো রেডি হলো, তো নিয়ে আসলাম। আল্লাহ হাফেজ।